সেই ছাত্র এই ঘটনা ঘটায়নি এই ছাত্র লীগের মানে ছাত্র লীগের তারা হচ্ছে ভবনের নিচে থেকে এই অপকর্মগুলো একের পর এক করে যাচ্ছে অথচ প্রশাসন তাদের কাছে হলো অসহায় অসহায় এবং তার শাসনামলে সে প্রত্যেক থাকাকালীন এত অপকর্মের ঘটনা ঘটেছে যে ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষেত্র ইতিহাসে এটা ঘটেনি সুতরাং এ প্রত্যেক যদি লজ্জা থাকে এ প্রত্যেক যদি সামান্য ঘৃণা থাকে প্রত্যেক যদি মাবন থাকে এ প্রত্যেক উচিত এই মুহূর্তে তার ক্ষমতা ওর থেকে ছেড়ে দেওয়া এবং এই বিশ্ববিদ্যালয় কিভাবে চালাতে হয় কিভাবে প্রত্যেকের দায়িত্ব পালন করা হয় সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়ে দিবে আগামী দিনে সংগ্রামী বন্ধুগণ আপনারা এই লড়াইয়ের সাথে থাকবেন এবং আমরা আগামী দিনে এই লড়াইকে আরো তীব্রতর করব এবং এই ক্যাম্পাসকে মেয়েদের জন্য সকল মানুষের জন্য নিরাপদ করে গড়ে তোলার দায়িত্ব আপনার আমার আমরা সকলে মিলে সেই কাজ পালন করব সংগ্রামী সাথী বন্ধুগণের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের এই সোনার বাংলায় যে সোনার বাংলা আমরা পেয়েছিলাম 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মাহবুবের সংগ্রামের বিনিময়ে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলা বিভাগের 50তম ব্যাচে শিক্ষার্থী জোবাইর ইসলাম জিয়ান গত যে ঘটনাটা ঘটছে আমরা সকলে লজ্জিত আমি লজ্জিত আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি তারা সকলে লজ্জিত শুধু লজ্জিত হলেই হবে না আজ আমরা যদি শুধু লজ্জিত হয়েই থেমে থাকি তাইলে কাল আমার আমার বোন আমার মা ধর্ষিত হবে একটা বিশ্ববিদ্যালয় এটাকে বলা হয় একটা দেশের একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেখানে যদি আজকে ঘৃণ্য জিনিসটা ঘটে তাহলে দেশের মানুষ কি শিখবে দেখেন যখন ব্রিটিশ ভারত চলছিল মানে ভারতবর্ষে ব্রিটিশদের আমল চলছিল তখন হলো যখন দেখলো যে ব্রিটিশরা দেখলো আন্দোলন শুরু হবে হবে অবস্থা তখন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গেল মদতদাতা তৈরি করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কি করছিল যে তারা তারা বিপরীতে কাজ করছে তারা দেশের স্বার্থে কাজ করছে দেখি আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন আজকে বাংলাদেশ স্বাধীন তো আমরা যদি এটার বিরুদ্ধে সোচ্চার না হই আমরা যদি যারা ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে যদি এর বিরুদ্ধে সোচ্চার না হই তাহলে দেশের অবস্থা খুবই করুণ হবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে